করোনা আবহে এবছরও ম্লান মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী নসিপুর রাজবাড়ির রথযাত্রা। প্রথম দিনে সোমবার মন্দির প্রাঙ্গণে রথযাত্রার আয়োজন করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে। তবে প্রশাসনিক নিয়ম মেনে পরিক্রমায় রথ বের করা হয়নি। রথের চাকা না ঘোরায় মন বিষণ্ন সকল নসিপুরবাসীর। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ১১৬৮ বঙ্গাব্দে মহন্ত লক্ষণ দাস নসিপুর রাজবাড়িতে মন্দির স্থাপন করেন। এরপর কয়েক শতক আগে এই মন্দিরে শুরু হয় রথযাত্রা। সেই থেকে নিয়মরীতি মেনে প্রতিবছর সমারোহের সঙ্গে রথযাত্রার আয়োজন করা হয়ে থাকে মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী নসিপুর রাজবাড়ির মন্দিরে। কয়েক হাজার দর্শনার্থীর সমাগম ঘটে মন্দিরে। কথিত আছে লর্ড কার্জেনও এসেছিলেন এই মন্দিরে। তবে করোনা আবহে এবছর ম্লান নসিপুর রাজবাড়ির রথযাত্রা। প্রথা মেনে সোমবার মন্দির প্রাঙ্গণে রথযাত্রার আয়োজন করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। তবে প্রশাসনিক নিয়ম মেনে পরিক্রমায় রথ বের করা হয়নি। রথের চাকা না ঘোরায় মন বিষণ্ন সকল নসিপুরবাসীর। মহন্ত লক্ষ্মণ দাস মহারাজ বাংলা 1168 বঙ্গাব্দে, মানে ইংরেজি আপনার হচ্ছে 1758 সালে, তখন এখানে পণ্য কুটির নির্মাণ করে উনি কিন্তু মন্দির সেবা পূজা করতে আস্তে আস্তে মহন্ত নারায়ণ দাস মহারাজ হয়েছিলেন এই 1800 সালের প্রথমের দিকে, তিনি এই রথযাত্রা চালু করেন। সেই রথযাত্রা চালু করার আস্তে আস্তে তখন থেকে মহন্ত গোপাল দাস মহারাজ যখন জমিদারি পান, তখন রূপরথটা আমাদের নির্মাণ করা হয়। আর এই পিতল রথ আর কাঠের রথ এগুলো আগে থেকেই ছিল। এই রথযাত্রার দিন আমরা এই সব পাঁচটা রথ থেকেই কিন্তু মেলা প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। মাসির বাড়ি মানে নদীর তীর, গঙ্গা নদীর যেখানে জগৎ সেটের আদি বাড়ি ছিল, সেটা এখন কিন্তু মাটির যে নদীর তলায় চলে গেছে, কিন্তু ওই পর্যন্ত এখনও আমাদের সেই রীতিনীতি অনুযায়ী যায়। সকালবেলা ঠাকুরের পুজো টুজো হয়, তারপর রথে আরোহণ করা হয়, আরোহণ করার পর রথে পুজো টুজো হয়, পুজো হওয়ার পরে ভোগ রাগের ব্যবস্থা হয়, ও তারপরে ওই ভক্তদেরকে এখানে প্রসাদের ব্যবস্থা সেবা করানো হয়, দিয়ে বিকেলের দিকে আমরা রথ প্রাঙ্গণে মেলাতে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই করোনার জন্য বিগত বছর এই বছর আমরা কিন্তু বিধিনিষেধ মেনে কিন্তু রথটা বের করছি না, কিন্তু যে পুজো আর্চা যে ঠাকুরের সব হচ্ছে সেটা কিন্তু মন্দির প্রাঙ্গণেই হচ্ছে। এয়ার হোস্টেস কেবিন ক্রু গ্রাউন্ড স্টাফ ট্রেনিং একাডেমি সিটিএ এখন বহরমপুরে উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের এক বছরের ট্রেনিং ও প্লেসমেন্টের সুযোগ। ভর্তি চলিতেছে, আসন সংখ্যা খুবই সীমিত। বিভিন্ন এয়ারলাইনে গ্ল্যামারাস জবের সেরা সুযোগ। যোগাযোগ করুন সিটিএ বহরমপুর ব্রাঞ্চ, ঠাকুরপাড়া, ভাকুড়ি, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9064504619।